প্রতিবারের মতো এবছরেও জন্মাষ্টমীর পরের দিন থেকে উত্তর দিনাজপুর জেলার গ্রামেগঞ্জে শুরু হয়ে গিয়েছে নারকেল খেলা। তবে কোভিড সংক্রমণের জেরে এবারে এই খেলায় কিছুটা ভাটা পড়েছে। প্রচলিত বিশ্বাস, এই খেলার আয়োজনে গ্রামের সার্বিক উন্নয়ন ঘটে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে। তবে শুধু ধর্মীয় আবেগ নয়, এই খেলার সঙ্গে জড়িয়ে রয়েছে পরিবেশ সচেতনতা এবং লোকায়ত সংস্কৃতিকে টিকিয়ে রাখার গভীর আত্মপ্রত্যয়। গোটা মাঠ জলকাদায় পরিপূর্ণ, আর সেই মাঠে জলকাদার ওপরেই সুঠাম দেহের প্রাণবন্ত যুবকদের নারকেল হাতে উদ্দাম ছোটাছুটি। দৌড়তে গিয়ে কিংবা নারকেল কাটতে গিয়ে পা পিছলে আলুর দম, মাথা থেকে পা পর্যন্ত জলকাদায় ভর্তি, আসল চেহারাটাই চেনা দায়। তবু বিরাম নেই এই অদ্ভুত খেলার। দেখে মনেই হতে পারে পাশ্চাত্য দেশের রাগবি কিংবা মাড রেসলিং খেলায় নেমে পড়েছে এরা সকলেই, কিন্তু না, এই খেলার পোশাকি নাম নারকেল খেলা। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পরদিন থেকেই উত্তর দিনাজপুর জেলার গ্রামে গ্রামে শুরু হয় প্রাচীন এই খেলা। বিশেষ করে রাজবংশী সম্প্রদায়ের মানুষদের মধ্যে এই খেলা প্রচলিত থাকলেও বর্তমানে তা বিশেষ সম্প্রদায়ের গণ্ডি ছেড়ে বিস্তৃত হয়ে পড়েছে অন্যান্য সম্প্রদায়ের মধ্যেও। মূলত পরিবারের কল্যাণ ও এলাকার শান্তি রক্ষার জন্যই এই খেলার আয়োজন করা হয় বলে উদ্যোক্তারা জানিয়েছেন। খেলা শেষে স্থানীয় পুকুরে কর্দমাক্ত শরীরটা নিয়ে ঝাঁপিয়ে পড়ে খেলোয়াড়েরা। ঠিক এভাবেই পাশ্চাত্য সংস্কৃতির আগ্রাসী মনোভাব থেকে সযত্নে এইসব সরল নির্লিপ্ত গ্রামবাসীরা বাঁচিয়ে রেখেছেন দেশজ সংস্কৃতিকে, যার ছত্রে ছত্রে মিশে রয়েছে লোক সংস্কৃতির আবহ। নিজস্ব সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার একটা গভীর আত্মপ্রত্যয়। ঠিক এভাবেই শহুরে সংস্কৃতির অন্তরালে নিজেদের মতো করে অবলুপ্তপ্রায় দেশীয় সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার কঠিন লড়াইয়ে সামিল দিন আনা দিন খাওয়া মানুষগুলো। নাইবা রইল রাগবি রেসলিংয়ের মতো ছাঁ চকচকে মঞ্চ, কিন্তু এই খেলাকে কেন্দ্র করে যেভাবে ধর্মীয় আবেগ ও সামাজিক সচেতনতার মেলবন্ধন ঘটে যায় তাই বা কম কিসের। বহু বছর থেকে আমাদের মানে পূর্বপুরুষ থেকে এটা চলে আসছে প্রথা। তো আমাদের গ্রামে দুইবারই তিনবারই করে হয় আর কি। ভালো লাগে নারকেল, একটা নারকেল 20-25 জন ছেলে নিয়ে ওখানে মানে যে নারকেলটা ছুটাইতে পারবে ওখান থেকে সে নারকেল পাবে আর কি। তো নন্দোৎসব খেলা, তো নন্দোৎসব অনুযায়ী আমাদের গ্রামে হয় নারকেল খেলা হয়, এটাকে বলে গ্রামে নারকেল খেলা। তো একটা নারকেল দেয়, নারকেল একজন ধরে থাকে, তো বাকি বাদ অনেকজন থাকে, খেলে 20-25 জন। যে শক্তি দিয়ে নারকেলটা কেড়ে নিতে পারে নারকেলটা ওনারই হয়। এটা আমাদের কৃষ্ণ জন্মাষ্টমীর উপলক্ষে আমরা প্রত্যেক বছরই কলার গাছ পুঁতে দিয়ে উপরে নারকেল বেঁধে দিই আর একটা ছোট ঘটি দিই। আমাদের এটা পূর্বপুরুষের পরম্পরা, এটা আমরা খুব আনন্দে উদযাপন করি। আমরা মাটিতে করি, সবাই মিলে একটা নারকেল ধরে থাকি, যে পারে সে ছুটে এনে চলে যায়, তাকে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, আরসিটিভি সংবাদ। আরসিটিভি সংবাদ, সত্যের খোঁজে সজাগ সতর্ক।